নিজের সঙ্গ ঠিক করেন, সোহবত ঠিক করেন, কার সাথে আপনি আছেন। হয় আপনি যেই সঙ্গের মধ্যে আছেন সেটা আপনার ভিতরের জগৎকে বিনাশ করে দিচ্ছে, অথবা আপনি যেই সঙ্গের মধ্যে থাকবেন সেটা আপনার ভিতরের জগৎকে নূরানি করবে। সম্মানিত উপস্থিতি, ফকিরের সাথে, আলেমের রব্বানির সাথে যাদের হায়া আছে, তাকওয়া তাওয়াক্কুল আছে, সেই সমস্ত আলেমদের সাথে থাকবেন। হযরতে ইয়াহিয়া বিন মুআস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইখুল মাশায়েখ ছিলেন, তাবেউ তাবেইনদের সাথে পিঠ লাগানো। উনি বলতেছেন, বেটা তিন ধরনের মানুষ থেকে বেঁচে থাকবে, এই তিন ধরনের মানুষ তোমার ভিতরের জগৎকে বরবাদ করে রেখে দেবে, তোমার এবাদতের জোক নষ্ট করে দেবে, তোমার রাতের সিজদার মোহাব্বত বিনাশ করে দেবে, তিলাওয়াতে কোরআনের আশক বরবাদ করে দেবে, জিকরে ইলাহির মধ্যে তোমার হৃদয়ের মধ্যে যেই নৃত্য দেখা দিত সেটা বিনাশ করে দেবে। কারা? প্রথমে উনি বলছেন গাফেল উলামা। কারা? এমন আলেম যাদের দৃষ্টি মানুষের পকেটের দিকে থাকে, এমন আলেম যারা শানে রেসালতের মধ্যে গুস্তাখি করে, এমন আলেম যাদের কোনো সুহবত নাই, এমন আলেম যাদের কোনো নিসবত নাই, এমন আলেম যারা বড় মানুষ দেখলে লাফ দিয়ে ওঠে, এমন আলেম যারা লোভী, এমন আলেম যারা মানুষের পকেটের মোতালাশি, এমন আলেম যারা খালকে খুদার মধ্যে নিজেদের ইজ্জত তালাশ করে, এমন আলেম যারা চায় আমাকে অনেক মানুষ গিয়ে নিয়ে আসুক, অনেক মানুষ গিয়ে দিয়ে আসুক, এমন আলেম কো যেই ব্যক্তি হুজুর গৌসুল আজম কথা একটা বললে আরেকটার দিকে চলে যায় ঝামেলা। হায় হায়, হুজুর গৌসুল আজম বলতেছেন তাসাউফ এবং এশক এটা কাপড়ে চুপড়ে আসে না, এটা কুজো হয়ে মানুষকে আল্লাহওয়ালা দেখানো এটা দিয়ে আসে না, হাতের মধ্যে তসবি মুড়িয়ে আসে না, কালকালাতুল লিসান মানি জবান দিয়ে। হায় হায়, আমি এখন যেভাবে করছি উনি আমার কথাই হয়তো বলতেছেন, আল্লাহর ওলিদের কিতাবের সমস্যা হচ্ছে এটা, আপনি পড়লে মনে হবে আপনাকে দেখে দেখে উনি এটা লিখতেছে। আমি বয় ওই কিতাবগুলো পড়ি না, কাশফুল মাহজুবও একই জিনিস, মনে যেন তীর আপনার দিকে ধরে আছে। হায় হায়, কলকালাতুল লিসান কি? কলকালাতুল লিসান ফি হেকায়তি সালেহীন অথবা বি হেকায়তি সালেহীন, আল্লাহর ওলিদের কথা বলে মানুষের ভিতরের থেকে মহব্বত আদায় করা, নিজেকে আল্লাহ ওয়ালা হিসেবে তুলে ধরা, আমাদের কথা বলছে। এই ধরনের আলেম, গাফেল আলেম থেকে বেঁচে থাকো, ইমান বেঁচে যাবে, আকিদা বেঁচে যাবে, সুহবত যদি বেঁচে যায় তোমার সিনার ভিতরে আল্লাহ যে নূর দিয়েছেন সেটা সালামত থাকবে। দ্বিতীয় প্রকার যেই ব্যক্তি থেকে তুমি রক্ষা করবে নিজেকে, এমন ফকির যেই ব্যক্তি ধোকাবাজ, এবং এমন সুফি, এমন পীর মুর্শিদ যেই ব্যক্তি নিজেকে পীর বলে দাবি করে সে আসলে পীর না, সে মূর্খ জাহেল, মারেফতের নাম দিয়ে শরীয়তের গলায় ছুরি চালানো তার কাজ, এমন ব্যক্তি। সেই কারণে কাশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি বলছেন সুফি তিন ধরনের হয়, একটা সুফি যে ব্যক্তি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। আমাদের অনেক ভালো ভালো ছাত্র আছে না, গড গিফটেড মেরিটোরিয়াস, তারা জেনেটিকলি মেরিটোরিয়াস, ঠিক সেভাবে কিছু আল্লাহর ওলি জেনেটিকলি আল্লাহর ওলি, আর কিছু মুতাসাউফ এরা বেশি কষ্ট করে, এবাদত রিয়াজত করে তাদেরকে আল্লাহ বেলায়ত দান করে, আর কিছু মুস্তাউসিফ, মুস্তাউসিফ কারা? তারা আসলে সুফি না, তারা সুফি দাবি করে, তাদেরকে আমরা আমাদের পরিভাষায় ভণ্ড বলি। মানুষ খেতে বসে
বসলে দস্তরখানের মধ্যে মাছি যেমনে ডিস্টার্ব করে, আল্লাহর ওলিদের দস্তরখানের মধ্যে ভণ্ডরা মাছির মতো ঠিক সেভাবে ডিস্টার্ব করে। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে সমস্ত আল্লাহর ওলি এই কথার উপর একমত। কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বক্সে এনেছেন, হুজুর গৌসুল আজম নিজের ধারাই বলেছেন, অন্যান্য আউলিয়ায়ে কেরাম ভিন্ন ভিন্ন ভাবে বললেও কথা কিন্তু একই। তো তাসাউফের খামির কেমনে তৈরি হয়? আমরা আল্লাহর ওলিদেরকে এত ছোটখাটো মনে করলাম, তরুণ প্রজন্ম তো বলতেই চাই না কথা। কো আল্লাহর ওলিদের বেলায়তের খামির কেমনে তৈরি হয়? কো আল্লাহর ওলিদের বেলায়তের খামিরের মধ্যে সাখাওয়াতে ইব্রাহিম থাকে, আলাইহিসসালাম, সাখাওয়াতে ইব্রাহিম থাকে। কোন আল্লাহর ওলি পাবেন না যিনি কৃপণ। আল্লাহর ওলিরা জেনেটিক্যালি সাখি হয়। সাখি মানে কেউ কোনো কিছু চাইলে পকেট থেকে সহ পেট থেকে বের করে দিয়ে দেওয়া, খা বেটা তুই খা, আমার খাইতে হবে না। আমার নবীর এই আদর্শ, যেই ব্যক্তি আমার নবীর দরবারে এসেছে 63 বছরের জিন্দেগিতে কখনো এমন হয় নাই কোনো ব্যক্তি আমার নবীর দরবারে কিছু চাইতে এসেছেন আমার নবী তার হাত খালি ফেরত দিয়েছেন, এটা কখনো 63 বছরের জিন্দেগিতে হয় নাই। আমার নবীর কাছে যে যা চেয়েছে আমার নবী তাই দিয়ে দিয়েছেন, কখনো পকেটে রাখতেন না। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা কোরআনের আয়াত। আমি কানে শুনেছি মুমিন যারা তারা আল্লাহ যা তাদেরকে উপকারী জিনিস দান করেছে তা মানুষের জন্য অকাতরে ব্যয় করে, এটা কোরআনের আয়াত। শুনেছি আল্লাহ আমার চোখ এই আয়াতের একটা প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চায়। আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা কি? এক ব্যক্তি এসে বলতেছে তখনও ইসলাম কবুল করে নাই, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাগলের পাল যদি আমাকে দিয়ে দেন পারবেন দিতে? আমার নবী বললেন দিয়ে দিলাম, সে পাগল হয়ে গেছে বলে কি? আপনি বুঝতে পারেন নাই, আমি এই ছাগলের পালের কথা বলছি, আমার নবী বলছেন দিয়ে দিলাম তো কোনা না। আপনি বুঝতে পারছেন না, ইউ মেড মি কনফিউজড। আমি বলতেছি এই ছাগলের পাল, আমার নবী বেটা তোরে দিয়ে দিলাম তো, সেই জাজবার মধ্যে চলে এসেছে ছাগল নিয়ে তার এলাকার মধ্যে, যেতে যেতে সেই বলছে হে আমার এলাকাবাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তোমরা তার দিন কবুল করো। সে এমন ধনী গরিবের পরোয়া করে না, এমন গনি ফকিরের পরোয়া করে না। এটা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের প্র্যাকটিক্যাল নমুনা, যেটা আমি চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই যুগের মধ্যে আপনি নাই, আমার চোখ যদি এখন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চাই। হুজুর আমি কোথায় যাব? কো দাউদের জামানায় যেমন লুকমান ছিল, আমার উম্মতের লুকমান, হুজুর গৌসুল আজম আছে, খাজা মাইনউদ্দিন আছে, তুমি যেতে যেতে শেষ জামানায় দারুল হুদা দরবারের দাদা পীরের কাছেও যদি যাও তুমি দেখতে পারবা কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউনের প্র্যাকটিক্যাল নমুনা কাকে বলে। সম্মানিত উপস্থিতি, এটাকে বলে সাখাওয়াতে ইব্রাহিম। ছেলে চেয়েছে আল্লাহ ছেলে দিয়ে দিয়েছেন, ছেলে চেয়েছে ছেলে দিয়ে দিয়েছেন। এরপরে বলা হচ্ছে রেদায়ে ইসমাইল, রেদায়ে ইসমাইল যতক্ষণ পর্যন্ত ওলির বেলায়তের খামিরের মধ্যে না পড়ে ততক্ষণ আল্লাহর ওলির বেলায়ত তৈরি হয় না। রেদায়ে ইসমাইল মানে বাবা বলেছে জবাই করব, সন্তান বলছে বাবা আপনি যা মন চাই করেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করতে করতে, হায় হায়, আমরা না আয়াত পড়ি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়াল ইলা আখিরিল আয়াত, এটা তো আয়াত কানে শুনেছি। আমি যদি দেখতে চাই কাকে দেখবো এই জমানায়? কো আল্লাহর ওলিদেরকে দেখো। পরীক্ষা করতে করতে
যখন ঠন ঠন করে তখন আমার আল্লাহ তুলে নিজের সিনার সাথে লাগিয়ে কুরবতের চাদরে আবৃত করে। সাখাওয়াতে রেদা ইসমাইল, সাবরে আইয়ুব, ইশারায়ে জাকারিয়া, গুরবতে ইয়াহইয়া, সিয়াহাতে ঈসা, ফাকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আটটা ফুলের রস যখন এক খামিরের মধ্যে পড়ে সেখান থেকে বেলায়তের খামির তৈরি হয়। এই আল্লাহর ওলিরা শেষ জামানায় এসে বলেন তো দেখি এক দরবার, ওইটা বিশ্ব ইস্তেমা, ওইটা কি বিশ্ব ইস্তেমা, টিভি সিনেমা পাগল হয়ে গেছে দেখাইতে দেখাইতে, কাশ তোমরা যদি একবার এসে ইস্তেমা দেখে যাইতা, এটা এক আল্লাহর ওলির লোকাল ইস্তেমা, লোকাল ইস্তেমা, লোকাল ইস্তেমার যদি এই অবস্থা হয়, আল্লাহর ওলিরা যদি বিশ্ব ইস্তেমা করে পৃথিবীতে জায়গা দিতে পারবে বলে আমার, কাশ যদি আমার চোখ কোনোদিন দেখত, আমি বড় দুঃখ প্রকাশ করতাম, অভিযোগ দিয়েছি আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়ায়ে কেরামের চাষ যুক্ত এই জমিনের মধ্যে যদি নবী বিদ্বেষী ওলি বিদ্বেষী এই ধরনের মানুষগুলো এভাবে মাথা ছাড়া দিয়ে উঠে, ইয়া রাসূলুল্লাহ, যুবক শ্রেণী যাবে কোথায়, মানুষকে কিভাবে বলবো আল্লাহর ওলিদের মাধ্যমে এই ভূখণ্ড তৈরি হয়েছে, কিন্তু আমি মিথ্যায় পর্যবসিত হয়েছে আমার এই কমপ্লেইন। আমি যখন দুই একটা দরবারে গেলাম আমি দেখলাম এক এক দরবারে এক এক এজতেমার মানুষ হয়। আমার স্বপ্ন তরুণ প্রজন্মের প্রতি, কোনো ডিভিশন নাই, কোনো ডিভিশন, আমি অমুক তুমি অমুক, আমি সেরা তুমি অসেরা, আল্লাহর ওয়াস্তে তাসাউফের দিকে আসেন, আদব বুঝেন, মহব্বত বুঝেন, এলম শিখেন, আমরা এক হওয়া বড় জরুরি, যদি এক হতে না পারি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এশকের দাওয়া দেয়া যাবে না। ডিভিশন করা অনেক সহজ, হাদিসে পাকের মধ্যে আমার নবী আরশাদ করছেন আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করেছে, তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেছে, যা পছন্দ করেছে এবাদত, যা পছন্দ করেছে হায় হায়, কত তোমরা এক থাকা, বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হওয়া, সেটা আমার আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছেন। কিন্তু ইহুদ বাইরের জন তারা চাইবে না কখন আমরা এক থাকি। আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমরা যদি এই ইহুদীদের অনুসরণ করো, কিভাবে ইহুদীরা যেমন 72 দলে বিভক্ত হয়েছে, তোমরা যদি 72 দলে 73 দলে বিভক্ত হও, মনে রাখবা ইহুদীরা যতক্ষণ তোমরা তাদের দিন অনুসরণ করবে না, বলেন তার দানকালে ইহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবে আমিল্লাতাহুম, ততক্ষণ তারা খুশি হবে না। আমার আল্লাহ বলছেন ওয়া কাইফা তাকফুরুন, কেমনে তোমরা কুফরি করার চিন্তা করো, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, আমার নবী তোমাদের কাছে, কেমনে তোমরা কুফরি করার চিন্তা করো, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, যারা হাবলুল্লাহকে ধরে রাখবে আল্লাহ তাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণভাবে আল্লাহর দরবারে সারেন্ডার করেন, আল্লাহ যা অপছন্দ করে বেঁচে থাকেন, মুসলমান না হয়ে পৃথিবী ছেড়ে যায়েন না। ওয়া তাসলিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আখেরে আমার আল্লাহ বলছেন খবরদার তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন অত্র দরবারে সম্মানিত পীর সাহেব কেবলাকে হায়াতে তৈয়বা তবিলা তহেরা দান করুন, মাদ্রাসার যে সমস্ত আসাতজায়ে কেরাম মাদ্রাসার খেদমত করছেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এলম হেলম সামগ্রিক জীবনে লাখো কোটি বরকত দান করুন, সবার সর্বাঙ্গীন সুখ সমৃদ্ধ জীবন কামনা করে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।